সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবম যে তৃতীয় সপ্তাহের নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাসাইনমেন্টটি এক নাম্বার অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটি একটা শিরোনাম দেওয়া হয়েছে কিছু শিখন ফল থেকে অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে নির্দেশনা এবং নির্দেশক সেট করা হয়েছে এবং এ নির্দেশনা এবং নির্দেশককে কেন্দ্র করে আমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে উত্তর তো উত্তরটি তোমাদের সাথে শেয়ার করছি তো অ্যাসাইনমেন্টটি শিরোনাম হিসেবে দিতে পারো পদার্থের তাপীয় বক্ররেখা ও ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা এবং আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব তো এ বড় আসলে অ্যাসাইনমেন্টটি যেটা ছিল সেটাকে ছোট করে লেখা যায় এভাবে এখন দেখো যে ক নাম্বার আসলে নির্দেশক যেটা ছিল তাপীয় বক্ররেখার ব্যাখ্যা তাপীয় বক্ররেখার ব্যাখ্যা নিম্নে রোপের বা হচ্ছে এর তাপ্রদানের বক্ররেখা বিশ্লেষণ করা হলো তাপ প্রদানের বক্ররেখা যে বক্ররেখায় কোনো পদার্থের প্রদানের ফলে পরিবর্তন সমূহ দেখা যায় বা যায় তাকে তাপ প্রদানের বক্ররেখা বলে নয়শো একষট্টি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক হচ্ছে কি যে দুই হাজার একশো বাষট্টি দশমিক সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস আর কি তো এই অনুযায়ী বক্ররেখা অঙ্কন করা হলো তো দেখো বক্ররেখাটা তোমরা এভাবে অঙ্কন করবে তো আমি একটু ছোটো করছি তোমাদের জন্য আর কি তো দেখো যে বক্ররেখাটা তোমরা এভাবে অঙ্কন করবে তো এ পাশে থাকবে বিভিন্ন ডিগ্রিগুলো আর কি আর এই পাশে আসলে কোনো ভ্যালু বসাচ্ছে না আমরা বিভিন্ন পজিশন বসাচ্ছি ডি ই তো তোমরা এভাবে লিখে নিতে পারো তো সিলভারের গলনাঙ্ক স্ফোটনাঙ্ক এখানে বলা হয়েছে এ বানানটা একটু ঠিক করে নেবে গলনাঙ্ক বানানটা তো দেখো এখানে আসলে আমরা শুরু করতে পারি তারপরে কি লিখবো আমরা এ ছকের নিচে চিত্রে ও হচ্ছে রৌপ্যের স্বাভাবিক অবস্থা মানে এখানে স্বাভাবিক অবস্থা তো আমরা ব্যাখ্যাগুলো দিচ্ছি না আমরা কোন একটা ভিডিও তৈরি করব যেখানে কিনা তোমাদের এই সকল বিষয়গুলো নিয়ে একদম খুঁটিনাটি বিষয় বলবো তো আপাতত তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর দরকার তাই উত্তরটা শেয়ার করছি এখন তাপমাত্রা বাড়াতে থাকলে তা এ বিন্দুতে পৌঁছালে কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু করবে এবং বি বিন্দুতে গিয়ে শেষ হবে কারণ এই বিন্দু হলো রৌপ্যের গণনাঙ্ক নয়শো একষট্টি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অবস্থান ওকে তাহলে ও এ হচ্ছে রূপের কঠিন অবস্থা এবং এবি হচ্ছে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার লেখা যেটা তোমরা অঙ্কন করেছো ওটা দেখে দেখে যদি এই বাংলা অর্থটুকু বুঝো বা এই বাংলা পড়ো তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো যে কি বোঝাতে যাচ্ছে আবার দেখো তাপমাত্রা বাড়াতে থাকলে তা সি বিন্দুতে স্থির হয় এবং রৌপ্য এ অবস্থায় বাষ্প হতে থাকে কারণ সি বিন্দুতে রৌপ্যের স্ফুটনাঙ্ক হচ্ছে দু ডিগ্রি অবস্থিত ঠিক আছে এখানে বিসি হলো রৌপ্যের তরল অবস্থা সিডি হলো তরল থেকে বাষ্প হওয়ার অবস্থা ডি বিন্দু সম্পূর্ণ সম্পূর্ণরূপ বাষ্পে পরিণত হয়ে যায় তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকে এবং ডি ই হলো রূপের বাষ্প অবস্থা এটাই হলো রূপের তাপ প্রদানের বক্ররেখা তো খ নাম্বার যে নির্দেশকটা আছে সেই নির্দেশকটা হচ্ছে এরকম যে উপস্তরের ধারণা ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা তো এটা জাস্ট সিম্পল একটা বিষয় তো তোমরা এইভাবে দিতে পারো যে উপসক্তি স্তর নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তি ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বা উপশক্তিস্তর স্তর বলে অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে বলে মানকে মানকে মানে বা অরবিটালকে এন দ্বারা এবং উপশক্তি সংখ্যাকে অরবিটালকে এল দ্বারা ঠিক আছে প্রকাশ করা হয় গ্রুপ এগারোর প্রথম মৌলটি হলো কি কপার এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি উনত্রিশ নিম্নে এর উপশক্তি স্তরের ধারণা অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করা হলো তাহলে কপার উনত্রিশ এটা ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এ সেভাবে বসে বসে দেখো যে ওয়ান এস এই যে টু টু গুলো আছে পরে যে টু ওয়ান এস টু এটা আসলে স্কোয়ার হবে ওয়ান এস টু এটা স্কোয়ার হবে মানে পাওয়ার হবে আর কি টু পি তারপরে সিক্স যেটা আছে এটাও স্কোয়ার হবে টু এস টু হবে তার আমি একবার উচ্চারণ করছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এবং থ্রি ডি হচ্ছে কি টেন আর কপারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কারণ হলো ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় কপারের ক্ষেত্রে ফোর এস টু থ্রি ডি নাইন ব্যাখ্যা দিচ্ছি না ইলেকট্রন বিন্যাসে যদি সর্ববৈষ্ঠ শক্তির ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তবে ওই মলের স্থিতিশীলতা বৃদ্ধি পায় কিন্তু কপারের শক্তি স্তরে ডি একটি অসম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস হওয়ায় পূর্বের এস অরবিটাল থেকে আসলে ইলেকট্রনগুলো বিন্যাস হওয়ার পূর্বে এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে পূর্ণতা প্রাপ্তি হয় এজন্য কপারের ইলেকট্রন বিন্যাসের বহিঃস্থ শক্তি স্তরে ফোর এস টু থ্রি ডি নাইন এর পরিবর্তে ফোর এস ওয়ান থ্রি ডি টেন দেখা হয়েছে স্থিতিশীলতার জন্য কপার ইলেকট্রন বিন্যাসের এই ব্যতিক্রম দেখা যায় তো তোমরা এভাবে লিখে দিবা হান্ড্রেড পার্সেন্ট সঠিক আছে কোনো সমস্যা নেই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে তো এটা হচ্ছে তোমাদের লাস্ট এন্ড ফাইনাল যেটা নির্দেশক তার উত্তর দিয়ে তোমাদের শেষ হবে মনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় উদ্দীপকের দেওয়া আছে রৌপ্য মানে বা দেখা যাচ্ছে যে সিলভার এর দুটি আইসোটোপ হলো যে একশো সাত সিলভার এবং হচ্ছে একশো নয় সিলভার ঠিক আছে প্রকৃতিতে এদের পরিমাণ হলো দেখো যে একান্ন দশমিক ফোর পার্সেন্ট এবং হচ্ছে কি আটচল্লিশ দশমিক ছয় পার মানে পার্সেন্ট আর কি এখন দেখো যে নিম্নে এদের আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা হলো দেখো যে সিলভারের আপেক্ষিক পারমাণবিক ভর তো এটা বের করতে হয় আমাদের এই সূত্র দ্বারা যে পি গুণিত এম প্লাস হচ্ছে কিউ গুণিত এন আর এটা যেহেতু শতকরা পরিমাণ একটা ই করতে হয় তার জন্য কি একশো দ্বারা ভাগ করতে হয় ওকে আচ্ছা এখন ভালো করে খেয়াল করে দেখো যে শতকরাটাকে কি করছে দশমিকে যেহেতু কনভার্ট করছি তাহলে সেক্ষেত্রে অবশ্যই একশো দ্বারা কি করব ভাগ করব তো ওই জন্য আসলে মানগুলো দশমিকে ছিল আমরা একশো দ্বারা কি করেছি ভাগ করে দিয়েছি বাস অন্য কিছু না

সো ফ্রেন্ডস ভিডিওটি যদি লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তুমি তোমার সুন্দর মতামত জানাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবে যাতে করে ভিডিও দেওয়ার মাত্রই তোমার কাছে নোটিফিকেশন যায় এবং সঙ্গে সঙ্গে সবার আগে তুমি অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে পারো সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে বলতে ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্টে সেফ স্টে হোম থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ